মার্কেটে কেউ দামটা বলবে না, বার্গেনিং করো কেউ বলতে দ্বিধাবোধ করে। কোয়ালিটি চিন্তা করবেন একদম না, বাচ্চা বাচ্চা দায়িত্ব আপনার, কোয়ালিটির দায়িত্ব আমার একদম। কিন্তু খাবার একটা আপনাকে কিনে নিতে হবে এখান থেকে, রয়্যাল কেনাই মিনিস্টার আবার যদি কেউ ভাবে যে পেপার সেভেন তো আলাদা সকালে বলি করেছি আপনার কি জিনিস পেয়েছেন, ছমাস ধরে বলবেন কি জিনিস পেয়েছেন, ঠিক আছে? আপনি মাথাটা ঠিক করে ছমাস ধরে বলবেন হাতে হাতে কুকুর দিচ্ছে না দামটা কম হয়, দামটা কম দামটা মাত্র ১২,০০০ আচ্ছা এটা যদি মেনটেন্স কস্ট বলি তো জার্মান শিপার্ডে মোটামুটি আন্দাজ মতো কত খরচা হতে পারে মেনটেন করতে গিয়ে? ওইভাবে বলা যায় না তো, কারণ না ধরো আমি যদি বললাম যদি প্যাকেট বা যদি ঘরোয়া খাবার খাওয়ায় তাহলে তার মান্থলি কস্ট কত হতে পারে? হ্যাঁ, ২,০০০ টাকা। আর যদি এমনি প্যাকেট ফুড মানে রয়্যাল ক্যান খায় তার বেড়ে যাবে, তাও আন্দাজ মতো কত হতে পারে? ৩,০০০ মানে মোটামুটি ঘরোয়া খাবার খাওয়ালে ২,০০০ টাকায় জার্মান শেফার্ড ডাকা সম্ভব। আচ্ছা দুটোই মিক্স করে দেবে, আমাকে ডাল ভাত দিন তো সবজি ভাত ফাত দিয়ে মাংস মাংস দিয়ে দিয়ে দিল রেস্ট্রিক্টে নিশ্চয়ই চিকেনের স্যুপ খাবে, এখন তো আর মাংস খাবার পাস না, স্যুপ তারপরে হচ্ছে যদি পুরো মিষ্টি হয় তাহলে মিষ্টি হয়েছে মাথা বড় এইটা মাথা ছোট এইটা দেখুন এই দেখুন
পুরো মার্কেটে সেরা বাচ্চা। আপনি নিশ্চিন্তে যান, নিশ্চিন্ত একদম, সেটা কিন্তু আমার উপর দিয়ে বলবেন। এই খাবারটা এতটা করে ভেজাবেন, এতটা জলের মধ্যে গরম কালি এতটা হয়ে যাবে, মানে করে চটকাবেন চারবার ধরে সকাল সন্ধ্যা রাত্রি। এই জন্য এইটা কেউ বলে পুরো গোল্ডেন হয়ে যাবে, কেউ বলে লাল হয়ে যাবে, এটা না, অরিজিনাল যে কালার হয় বড় হলে অফ হোয়াইট কালার হয়, আলাদা গোল্ডেন সেট থাকে কথাই শুনিস না, বলছি মিনি এই যে বলে যে মানে ছোট থেকে কি মাংস খাওয়ানো উচিত না কিছুদিন বাদ মাংস খাওয়ানো উচিত? মাংস তাহলে কি মাছ দিয়ে হয় না? আর ধর এই ভাত ফাত মানে মানে সকালে ভাত বা রাত্রিরে রুটি বেরাম কিছু মানে এখন না, যদি দূরের মধ্যে ভিজিয়ে দেয় এখন হজম করতে পারে, তারপর মানে রাত্রে যেমন মানে দুধ দুটি নিতে পারে। এই যে বলে যে দুধ খেলে নাকি কোনো প্রবলেম হয়, এটা কি হয়? তো এদের দাম কিরকম রেখেছে? মোটামুটি 14 দাম রেখেছে। কি মিডিয়ামটা কত? মিডিয়ামটা ডবলটা 15 আছে, তারপরে দেখা যাবে। তারপর তুমি তো আছে সবার জন্য। এটা নিচ্ছি, এটা এই ঠিক আছে তো আছে, ওটা দেখি এখন দাম করবি, ওটা দেখিয়ে যাই।
ভালো বাচ্চারা ভালো এর আগেও আছে বাড়িতে এখনো আছে তো ওটা কতদিন আগে না এক বছর বয়স ওর ওটা মেল না ফিমেল আর এটা এটাও মেল আচ্ছা ওর জন্য একটা ফ্রেন্ড নিয়ে যাওয়া হচ্ছে আপনার কোথা থেকে এসছেন বউ বাজার থেকে এসছেন এটার বয়স কতদিন দেড় মাস ল্যাবটার নাম কি আছে কোকো আর এটার নাম এটা এখনো ঠিক করে এখনো ঠিক করেনি ফাইনাল হয়ে গেলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন ব্ল্যাকের দাম কত নেবে আপাতত তো ডুপ্লিকেট প্রমাণ হয়নি যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ অরিজিনাল বলতে হবে আপনি যেমন বলছেন অরিজিনাল না এখনো ডুপ্লিকেট প্রমাণ হয়নি ওটাও অরিজিনাল জার্মান শেফার্ড এখনো ডুপ্লিকেট প্রমাণ হয়নি কাকুর মতো কেউ এসে রিকোয়েস্ট করে তাতে কমিয়ে মেল পাচ্ছে মেল আচ্ছা রাজু দা অনেকে যে বলে ধরো যে 3,000-4,000 এর মধ্যে কুকুর পিটসের থেকে একটু বেশি দাম না এই যে অনেকে যাদের বাজেট কম ধরো খুবই কম বাজেটে তাদের যারা অনেকে বলে যে 3-4 হাজার টাকায় এরকম কি সম্ভব কিছু দেয়া কিছু পাওয়া যাবে বলে মনে হয় না মানে 5,000 টাকা অবধি পাওয়া যায় 5,000 হলে পেতে পারে মানে স্পিড চলে পাচ্ছে সম্ভব আর যদি কেউ এখান থেকে ধরো অনেকে বলে যে আমি ধরো বাংলাদেশ বাইরে নিয়ে যেতে চাই তখন কি সম্ভব নিয়ে যাওয়া না ট্রান্সপোর্টের কথা বললে তুমি মানে এমন ভাবে ব্যবস্থা করে দেবে যাতে নিয়ে যেতে পারে আপনাদের লোক দিয়ে আসবে নাম্বারটা বলে দাও 9330-191-323 একদম নাম কি বললাম রাজু রাজু আমি চলি না হয় এখন আছে 4টে ল্যাব দিতে পারবো যখন থাকবে না দিতে পারবো ঠিক আছে রাজুদা।